বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর সাব ডিভিশনের বজবজ দু নম্বর ব্লকের বিডিও নবকুমার দাসের ঐকান্তিক উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় 8ই সেপ্টেম্বর বিনামূল্যে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য WBCS কোচিং ক্লাস শুরু হলো মোট 160 জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে মেধার ভিত্তিতে 25 জনকে নির্বাচন করা হয় ব্লকের বিডিও জয়েন্ট বিডিও সহ পার্শ্ববর্তী ব্লকের বিডিও এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও অধ্যাপক অধ্যাপিকারা কোচিং ক্লাস নেবেন ব্লক প্রশাসনের এই অভিনব উদ্যোগে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা অত্যন্ত খুশি আমরা এর মাধ্যমে খুব গর্বিত হব এবং আমরা রাজ্যের সর্বস্তরে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো বলে মনে করছি ডাব্লিউবিসিএস একটা এত বড় সম্মানীয় পদ সেখানে এত অভিজ্ঞ স্যারদের সান্নিধ্য লাভ আমরা করবো তো স্যারেরা আমাদের গাইড করবেন সেটাও আবার ফ্রি কোচিং সেন্টার স্যারদের শনি রবিবার ছুটির দিন সেটা ওনারা ভুলে গিয়ে আমাদের পিছনে ওনারা অবদান করবেন তো এটাই আমাদের কাছে অনেক 3 বছর এই কোচিং ক্লাস চলবে গ্রামীণ এলাকায় WBCS এর মতো ব্যয় সাপেক্ষ পরীক্ষার জন্য এই যে বিনামূল্যে কোচিং ক্লাস তা অত্যন্ত ফলপ্রসূ হবে বলেই অনেকে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শিক্ষাকে নিয়ে যতটা ভাবছে তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরাও এরকম একটা উদ্যোগ নিয়েছি এবং বিডিও সাহেবের উদ্যোগ তো প্রথম আছেই বিডিও সাহেব আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং আমাদের সঙ্গে পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করে বলছিল এরকম উদ্যোগ যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে করতে পারেন আমার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই এলাকার বদস্থিয়ে যত দুস্থ এবং মেধাবী স্টুডেন্ট আছে যারা পয়সার অভাবে WBCS করতে পারে না এবং পয়সার অভাবে ঠিক মানে পড়াশোনা করতে পারছে না গরিব মানুষ WBCS পড়াশোনা করতে পারে সেরকম মেধাবী যারা আছে তাদের ইন্টারভিউ নিয়ে 160 জনের ইন্টারভিউ নিয়ে আমরা 25 জনকে এখানে পাস করাই এবং পাস করে সেই 25 জনকে আজ থেকে কোচিং সেন্টার শুরু হলো এটা 3 বছরের কোর্স আমরা করাবো তার সাথে সাথে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের যারা স্টুডেন্ট আছে মেধাবী এবং দুস্থ যাদের নিয়ে করা হচ্ছে তাদের আমরা পঞ্চায়েত সমিতি থেকে তাদের পাশে পড়াশোনা করতে গেলে যদি কোনো সমস্যা থাকে বা কোনো যদি অসুবিধা থাকে সেগুলো আমরা পঞ্চায়েত সমিতি থেকে তাদের পাশে দাঁড়াবো আমরা সেই মতো চিন্তাভাবনা নিয়ে এই উদ্যোগটা প্রচণ্ড এখানে যখন এই ব্লকে কাজ করছি সেই সময় বেশ কিছু আমি ছেলেমেয়ে আমার সাথে দেখা করতে আসেন তারা জানতে চায় স্যার আমরা এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছি এই পরীক্ষাটার জন্য কীভাবে কী প্রস্তুতি নেব এবং কোন পথে এগোলে পরে আমরা সফল হব তো তখন আমার মনে হয়েছিল যে এই এলাকার ছেলেমেয়েরা এই চাকরির জন্য চেষ্টা করছে অথচ তাদের কাছে সেই সুযোগ বা সুবিধাটা নেই ব্লকের পক্ষ থেকে বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদি সেই সুযোগটা করে দেওয়া হয় এখানকার ছেলেমেয়েদের মেধা রয়েছে ইচ্ছে আছে সেটাকে নিয়ে তারা অনেকদিন পর্যন্ত এগোতে পারবে যেটা শেষ পর্যন্ত আমার রাজ্যের মানুষের রাজ্যের উন্নয়নে একটা বড় ভূমিকা নেবে সেই জন্যই এরকম একটা উদ্যোগ নেওয়া ক্যামেরায় সুকুমার চক্রবর্তীর সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট আলিপুর বার্তা